সিসের গলনাঙ্ক কম কিন্তু স্ফোটনাঙ্ক বেশি, কেন? প্রশ্ন আপনাদের মনে অ্যারেস্ট করতেই পারে। যদি আপনারা সমানতা পড়ে থাকেন, সিস্টান্স সমানতা, তাহলে এই প্রশ্নটা আপনাদের মনে অবশ্যই অ্যারেস্ট করতে পারে। তাহলে আজকে এই কোশ্চেনের আনসার জানার জন্য আমাদের সাথে থাকতে হবে। আমরা একটু দেখি সিস আর ট্রান্স বলতে কী বোঝায়। প্রথমত ধরেন এই হচ্ছে একটা ডাবল মোট বিশিষ্ট অ্যালকিন, তাই না? এখন ধরেন ক্লোরিন আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তো ক্লোরিন আমরা জানি অত্যন্ত জায়ান্ট একটা পরমাণু, অত্যন্ত জায়ান্ট একটা পরমাণু। আচ্ছা, কার্বনটাও মোটামুটি লেভেলের জায়ান্ট, মোটামুটি লেভেলের জায়ান্ট, আর হাইড্রোজেনটা থাকে কি খুব ছোট, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের সিস। কেন? কারণ ক্লোরিন ক্লোরিন একসাথে আছে। যদি আমরা সিস ট্রান্স পড়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জানার কথা এটা হচ্ছে একটা সিস কাঠামো। আচ্ছা, এখন ট্রান্স কাঠামোটা আমরা একটু আঁকি। ট্রান্স কাঠামোটা হচ্ছে ধরেন সিএল যদি এই জায়গায় থাকে, আর এটা থাকবে হচ্ছে এই জায়গায়, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এই সিএলটা অনেক জায়ান্ট, কার্বনটা মোটামুটি জায়ান্ট, আর এই ক্লোরিনটা কি বেশ জায়ান্ট। আচ্ছা, তাইলে আপনারা একটু খেয়াল করেন সিসের ক্ষেত্রে সিসের স্ট্রাকচারটা কীরকম, একটু খেয়াল করেন সিসের স্ট্রাকচারটা। কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ইউ এর মতো, কিসের মতো, ইউ সাইজের, ইউ সাইজের একটা স্ট্রাকচার আছে সিস কম্পাউন্ডগুলোর, ঠিক আছে? ইউ সাইজের আমরা আরেকটু প্রিসিসলি আঁকি, ইউ সাইজের। আর অন্যদিকে ট্রান্সের স্ট্রাকচারটা কীরকম, ট্রান্সের স্ট্রাকচারটা একটু ভালোভাবে খেয়াল করে আপনারা বুঝতে পারবেন যে এই রকম থাকে, ঠিক আছে? এই রকম থাকে ট্রান্সের স্ট্রাকচার। এখন আমি স্ট্রাকচার কেন পড়াচ্ছি, আমি স্ফোটনাঙ্ক গলনাঙ্ক ব্যাখ্যা করতে গিয়ে স্ট্রাকচার কেন পড়াচ্ছি? আচ্ছা, এখন হচ্ছে বোঝার বিষয়, এখন হচ্ছে বোঝার বিষয়। এই হচ্ছে আমাদের সিস আর এই হচ্ছে আমাদের ট্রান্স, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে আমরা বলছি সিসের গলনাঙ্ক কম হয়। আচ্ছা, গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ গলে। আচ্ছা, গলা মানে কি? গলা বা মেল্ট করা মানে হচ্ছে সলিড থেকে লিকুইডের রূপ নেয়। কী থেকে কিসে? সলিড থেকে লিকুইডে। তাহলে গলন, গলন মানে হচ্ছে সলিড থেকে লিকুইড বা কঠিন থেকে তরলের রূপ নেওয়া, একই পদার্থের সলিড থেকে লিকুইডের রূপ নেওয়াকে বলা হয় হচ্ছে গলন। আচ্ছা, এখন আপনারা একটু দেখেন সলিড, সলিডে কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা মৌল বা যে কোনো একটা এলিমেন্ট কেমন অবস্থায় থাকে। সলিড যখন থাকে তখন একটা কম্পাউন্ড কীরকম থাকে, কম্পাউন্ডের অণুগুলোর কীরকম বিন্যাস থাকে আপনারা মনে রাখবেন সবসময়, শুধুমাত্র এই টপিক পড়ার সময় না, সবসময় আপনাদের এটা কাজে লাগবে যে সলিড থাকে হচ্ছে সলিডে অণুগুলো থাকে কীরকম, খুব স্ট্রাকচারাল অ্যারেঞ্জড থাকে, খুবই অ্যারেঞ্জড ওয়েতে এরা কী করে, অণুগুলো বিন্যস্ত থাকে। এই যে ধরেন এরকম একটা নির্দিষ্ট গ্যাপ গ্যাপ পরে 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 কী থাকে, অণুগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে থাকে, এলোমেলো অবস্থায় থাকে না, এ ওই জায়গায় এ ওই জায়গায় এরকম থাকে না, বেশ সুন্দর একটা ব্লক 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 আকারে এরকম থাকে। আর এরকম স্ট্রাকচারকে বলা হচ্ছে ক্রিস্টাল, ক্রিস্টাল বা লেটিস, ক্রিস্টাল লেটিস এরকমভাবে থাকে কোথায়, সলিডে। আচ্ছা, তাহলে আপনারা বুঝলেন সলিডে জিনিসগুলো খুব স্ট্রাকচারাল ওয়েতে অ্যারেঞ্জ থাকে বা খুব সাজানো গোছানো অবস্থায় থাকে, এলোমেলো অবস্থায় থাকে না। আচ্ছা, এখন দেখেন আমি একটা সিস কম্পাউন্ডকে আমি কী করলাম, সলিড করলাম, সিস কম্পাউন্ডকে সলিড করলাম, তাহলে কীভাবে থাকবে, এরকমভাবে থাকবে, তাই না? আচ্ছা, অন্যদিকে আমি একটা ট্রান্সকেও কী করলাম, ট্রান্সকেও আমি সলিড করলাম, তাহলে ট্রান্সকে সলিড করলে কীরকমভাবে থাকবে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ট্রান্সটা যদি আমরা এইভাবে না এঁকে, আমরা যদি একটু এইভাবে আঁকি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আঁকি এইভাবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ট্রান্সের ক্ষেত্রে এরা এইভাবে একটা স্ট্রাকচারাল ওয়ে ম্যানেজ করে নেবে, কে, ট্রান্স, আর এটা হচ্ছে সিস। এখন খেয়াল করেন আমাদের নতুন একটা ফোর্সের কনসেপ্ট আমাদের জানতে হবে, এখানে নতুন একটা ফোর্সের কনসেপ্ট। কোন কনসেপ্ট? নতুন ফোর্সটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ফোর্স। যদি আপনারা জেনে থাকেন ভালো কথা, আর যদি না জেনে থাকেন তাহলে জেনে রাখেন যে ভ্যান্ডারওয়ালস ফোর্স এক ধরনের নতুন ফোর্স। এটা অবশ্যই কোনো মৌলিক ফোর্স না, আপনারা জানেন মৌলিক ফোর্স হচ্ছে চারটা, কী কী, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তিন নম্বরটা হচ্ছে সবল নিউক্লিয়, চার নম্বরটা হচ্ছে দুর্বল নিউক্লিয়। এই চারটা বল হচ্ছে মৌলিক বল, সকল বল, পৃথিবীর অন্য সকল বলই এই চারটা বলের সমষ্টি, এই চারটা বলের কম্বিনেশনে তৈরি হয়। তাহলে ভ্যান্ডারওয়ালস ফোর্স যেটা আমরা বলছি সেটাও এই চারটা বলের কোনো না কোনো কিছু দিয়েই তৈরি। আচ্ছা, তাইলে ভ্যান্ডারওয়ালস ফোর্সটা কীভাবে কাজ করে ভাইয়া? ভ্যান্ডারওয়ালস ফোর্সের ক্ষেত্রে আপনাদের শিখতে হবে, ভ্যান্ডারওয়ালস ফোর্সটা কাজ করে যখন দুইটা মলিকিউল খুব কাছাকাছি আসে এবং
বেশ ভালো একটা কন্ট্যাক্ট সার্ফেস ভাই। আচ্ছা কন্ট্যাক্ট সার্ফেস জিনিসটা কি? কন্ট্যাক্ট সার্ফেস জিনিসটা হচ্ছে ভাই এরকম, ধরেন এই হচ্ছে আপনি, এখন আপনার এক বন্ধু বা বান্ধবী এরকম অবস্থায় আছে, আপনার সাথে খুব ক্লোজ অবস্থায় আছে, দুইজন খুব কাছাকাছি আসেন, তখন আপনাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করবে। কখন? যখন খুব ভালো কন্ট্যাক্ট সার্ফেস থাকবে। আচ্ছা, আর এলোমেলো অবস্থায় থাকলে কন্ট্যাক্ট সার্ফেস থাকবে না। আচ্ছা, এখন খেয়াল করেন, কন্ট্যাক্ট সার্ফেসের ব্যাপারটা আপনাদের বোঝালাম যে এই কারণে যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কখন বেশি শক্তিশালী হয়, যখন দুইটা মলিকিউল খুব কাছাকাছি এবং কন্ট্যাক্ট সার্ফেস, একজনের সাথে আরেকজনের সার্ফেস কন্ট্যাক্ট খুব ভালো হয়, অর্থাৎ লাগালাগি অবস্থায় থাকে অনেক। আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে আমরা বলছি সলিডে জিনিসগুলো খুব স্ট্রাকচারাল ওয়েতে থাকে, তাই না, এবং আন্তঃনৈবিক আকর্ষণও কী থাকে, বেশি থাকে এবং আন্তঃনৈবিক দূরত্ব কম থাকে, অর্থাৎ এরা খুব কাছাকাছি অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন যে আমাদের যে সিস কম্পাউন্ডটা আছে, সিস কম্পাউন্ডে এই দেখেন, এই হচ্ছে একটা পরমাণু, এই হচ্ছে একটা পরমাণু বা অণু, কিসের অণু? সিসের অণু। আচ্ছা, এ হচ্ছে কন্ট্যাক্ট সার্ফেস, এ হচ্ছে এদের মধ্যে কন্ট্যাক্ট সার্ফেস দেখেন। আর অপরদিকে ট্রান্সের ক্ষেত্রে কন্ট্যাক্ট সার্ফেসটা কীরকম একটু খেয়াল করে দেখেন, এইরকম। আচ্ছা, তাইলে আপনারা একটু ভালোভাবে চিন্তা করে বলেন যে সিসের ক্ষেত্রে কন্ট্যাক্ট সার্ফেস বেশি নাকি ট্রান্সের ক্ষেত্রে কন্ট্যাক্ট সার্ফেস বেশি? অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ট্রান্সের ক্ষেত্রে কন্ট্যাক্ট সার্ফেসটা বেশি, কারণ এই যে এই অণুটা আর এই অণুটা পুরোপুরি কি আছে, কাছাকাছি লাগালাগি অবস্থায় আছে, আর ওইদিকে এই যে সিসের অণুগুলো সেগুলো কী করতে পারছে না, ওইরকমভাবে কন্ট্যাক্ট পাচ্ছে না একজন আরেকজনের, একটু না একটু কী থেকে যেতেছে, গ্যাপ থেকে যেতেছে। সুতরাং আমরা বুঝলাম যে যখন সলিড অবস্থায় থাকে, যখন কী অবস্থায় থাকে, সলিড অবস্থায় থাকে, তখন কার ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হয়, তখন ট্রান্সের ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হয়, ট্রান্সের ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হয়, কি কার চাইতে, সিসের চাইতে, কী অবস্থায় থাকলে, সলিড অবস্থায় থাকলে। এখন তাইলে আপনি বলেন কাকে তাপ দিয়ে আমাদের গলন করতে বা লিকুইডে পরিণত করতে বেশি শক্তি লাগবে, অবশ্যই ট্রান্সকে, তাই না। আচ্ছা, এখন আসি আমরা স্ফুটনের কী বলে স্ফুটনের ব্যাপারটাতে। আচ্ছা, এখন আসি আমরা স্ফুটনের ব্যাপারটাতে, আপনারা একটু খেয়াল করে দেখেন, স্ফুটন মানে কি? স্ফুটন বা বয়েলিং মানে হচ্ছে কোনো কিছুর তরলকে বাষ্পে পরিণত করা, তরলকে বাষ্পে পরিণত করা। আচ্ছা, একটু আগে আমরা দেখছিলাম সলিডে জিনিসগুলো স্ট্রাকচারাল ওয়েতে থাকে, এখন আমরা চিন্তা করব যে লিকুইডে কী অবস্থায় থাকে বা তরলে কী অবস্থা থাকে। আপনারা জানেন তরলে জিনিসগুলো এলোমেলো অবস্থায় থাকে, অণুগুলো এলোমেলো অবস্থায় থাকে, তাইলে এ হচ্ছে একটা তরল, ধরেন তরলের অণুগুলো কিসের ক্ষেত্রে, ধরেন যেটা সিসের ক্ষেত্রে, সিসের অণুগুলো ইউ আকৃতির হয়, আর এগুলো হচ্ছে ট্রান্সের ক্ষেত্রে, তাই না, ধরেন এগুলো ট্রান্সের ক্ষেত্রে। এখন এই জায়গায় আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে নাই, কেন? কারণ এদের আন্তনৈমিক দূরত্ব কিছুটা বেড়ে গেলো এবং একজনের সাথে আরেকজন খুব অ্যারেঞ্জড ওয়েতে নাই এবং কী নাই, এদের মধ্যে কন্ট্যাক্ট নাই খুব একটা। এখন কন্ট্যাক্ট সার্ফেস যদি কাজ না করে তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্সও নাই জায়গায়। এখন আমরা দেখি অন্য কোন ফোর্স এদের উপর কাজ করছে, অন্য কোন ফোর্স এদের উপর কাজ করতে পারে। এখন একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আপনার সিস, তাই না, সিস কম্পাউন্ড। এখন সিস কম্পাউন্ডের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, এই যদি কার্বন হয়, এই যদি ক্লোরিন হয়, তো হাইড্রোজেন, আর ট্রান্সের ক্ষেত্রে সি সি সিএল সিএল হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে এই যে কার্বন আছে আর এই যে ক্লোরিন আছে, এই দুইটার মধ্যে কে অধিক ইলেকট্রোনেগেটিভ? আপনারা খুব ভালোভাবে জানেন ক্লোরিন ইলেক্ট্রোনেগেটিভ, সুতরাং ক্লোরিন কী হয়ে যাবে, ডেল্টা মাইনাস হয়ে যাবে, এই ক্লোরিনটাও ডেল্টা মাইনাস হয়ে যাবে, তাই না, আর কার্বনগুলো কী হয়ে যাবে, ডেল্টা প্লাস হয়ে যাবে, ডেল্টা পজিটিভ। এখন এদিকে টানছে, এদিকে টানছে, তাহলে লব্ধি বলটা কোন দিকে কাজ করছে, এদিকে, তাহলে আমরা বুঝতে পারছি এই জায়গায় একটা লব্ধি বল কিন্তু আছে, তাই না, অবশ্যই একটা লব্ধি বল আছে। সুতরাং এখানে পোলারিটি আছে, এই কম্পাউন্ডটাতে কী আছে, পোলারিটি আছে, কোন কম্পাউন্ডে, সিসের ক্ষেত্রে পোলারিটি আছে। আচ্ছা, আর এই ক্ষেত্রে খেয়াল করেন, এই ক্লোরিন, ক্লোরিনটা টানছে কোন বরাবর, এই বরাবর, আর এই ক্লোরিনটা টানছে হচ্ছে এই বরাবর, তাই না, যেহেতু এটা ডেল্টা মাইনাস হয়ে যায়, এটা ডেল্টা মাইনাস হইতে চায়। আচ্ছা, তাইলে একটু খেয়াল করে দেখেন, যদি এই ডাবল বন্ডে যে ইলেকট্রনগুলো আছে, এই ডাবল বন্ডের ইলেকট্রনগুলো তো মূলত টানে, এখন ও টানছে এদিকে, ও টানছে এদিকে, কেউই কিন্তু কোনো দিকে নিতে পারতেছে না, কারণ কি, দুইটা অপোজিট থেকে, ঠিক ডিরেকশনটা কি, দুইজনের ঠিক অপোজিট, দুইজনের ডিরেকশনটা কী আছে, ঠিক অপোজিট, এই বরাবর আর হচ্ছে এই বরাবর, তাই না। আপনারা ভেক্টর যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই ভেক্টরের লব্ধি এদিকে আর এই ভেক্টরের লব্ধি হবে শূন্য, কারণ দুইজন সম্পূর্ণ বিপরীত দিকে টানাটানি করতেছে, তাইলে এখানে লব্ধি পাওয়া যাচ্ছে শূন্য, সুতরাং এখানে কোনো পোলারিটি কিন্তু হবে না, পোলারিটি হবে না, পোলারিটি হবে জিরো, আর এই জায়গায় কিছু না কিছু পোলারিটি থাকবে। আচ্ছা, তাহলে পোলারিটি থাকে মানে হচ্ছে একটা প্লাস প্রান্ত থাকবে, একটা মাইনাস প্রান্ত থাকবে, আর এই জায়গায় কোনো প্লাস মাইনাস প্রান্ত আপনারা পাবেন না। তাইলে আমরা বুঝলাম
সিসের ক্ষেত্রে কি পাওয়া যায়? সিসের ক্ষেত্রে একটা ডেল্টা পজিটিভ এবং একটা ডেল্টা নেগেটিভ পাওয়া যায়, একটা ডেল্টা পজিটিভ এবং একটা ডেল্টা নেগেটিভ পাওয়া যায়, তাই না? কার ক্ষেত্রে? সিসের ক্ষেত্রে। এখন দেখেন, এখন হচ্ছে ব্যাপার। আচ্ছা, ডেল্টা পজিটিভ আর ডেল্টা নেগেটিভ দেখায়, আর এই জায়গায় আরেকটা আছে কি, এই জায়গায় আরেকটা আছে ধরেন ডেল্টা পজিটিভ আর ডেল্টা নেগেটিভ। এখন এই কম্পাউন্ডটা যদি এর সাথে আসতে চায়, এমনটা যদি এর সাথে আসতে চায়, কীভাবে আসতে চাইবে? এই যে ওর প্লাস আছে, এই প্লাস বরাবর কিন্তু ওই কাছাকাছি আসতে চাইবে, তাই না? ডেল্টা মাইনাস আবার এর সাথে যদি এ যাইতে চায়, তাহলে এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস কাছাকাছি থাকার চেষ্টা করবে, আবার একই রকমভাবে এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তাহলে আমরা বুঝলাম যে সিসের ক্ষেত্রে, সিসের ক্ষেত্রে খুব ভালোভাবে আমরা বুঝলাম যে যখন তরল অবস্থায় থাকে তখন এই পোলারিটিটা কি অণুগুলোকে কাছাকাছি রাখতে বা অণুগুলোর আকর্ষণ বাড়াতে কাজ করে, কিন্তু ট্রান্সের ক্ষেত্রে এরকম কিছু নাই। কখন? তরলের, তরল যখন হয়, ভ্যান্ডারওয়ালস ফোর্স তো তার আগেই চলে গেছে যখন তরল হয়ে গেছে, তরল হইলে তো আর ভ্যান্ডারওয়ালস ফোর্স থাকে না, এই জায়গায় ক্রিয়াশীল। এর পরবর্তীতে আবার কী নাই? এর মতো কোনো পোলারিটিও নাই, তাহলে পোলারিটিও নাই, ভ্যান্ডারওয়ালস ফোর্সও নাই। সুতরাং এই যে ট্রান্স, তরল ট্রান্স কোনটা? তরল ট্রান্স। আচ্ছা, আর এটা হচ্ছে তরল সিস। কি? তরল সিস। আচ্ছা, তাইলে বলেন কোনটা অধিক শক্তিশালী, কোনটার মধ্যে বন্ডগুলো অধিক শক্তিশালী? আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে এইটার ক্ষেত্রে, অর্থাৎ সিসের ক্ষেত্রে বন্ডগুলো বেশি শক্তিশালী, কোথায়? তরলে। তাইলে আমি এই তরলগুলোকে যদি, এইটা একটা তরল, এটা একটা তরল, দুইটা তরলকে আমি তাপ দিলাম, কোনটাকে আমার বেশি তাপ লাগবে ফুটাইতে, কোনটাকে বয়েল করতে বেশি তাপ লাগবে? খুব ভালোভাবে বুঝতে পারতেছেন, যেহেতু এইটার মধ্যে কী আছে, ভালো একটা আকর্ষণ আছে, সুতরাং এইটাকে আমার ফুটাইতে বেশি টাইম লাগবে, তাই না? অর্থাৎ বেশি তাপ লাগবে, আর এটাকে ফুটাইতে কম টাইম লাগবে। সুতরাং স্ফুটনাঙ্কর ক্ষেত্রে সিসের স্ফুটনাঙ্ক বেশি হয়, বুঝতে পারছেন? কোন কারণে? এই যে পোলারিটির কারণে। আর যখন আমাদের সলিড থাকে জিনিসগুলা, সলিড থাকাকালীন ট্রান্সের কী থাকে? ভ্যান্ডারওয়ালস ফোর্সটা বেশি থাকে, কার তুলনায়? সিসের তুলনায়। কারণ ট্রান্সের কন্ট্যাক্ট সার্ফেসটা বেশি থাকে, এই কারণে তার ভ্যান্ডারওয়ালস ফোর্সও বেশি হয়, তার শক্তিও বেশি হয়, এই কারণে তাকে গলাইতে বেশি তাপ দেওয়া লাগে। অপরদিকে যখন তরল হয়ে যায় তখন ফোটানোর ক্ষেত্রে কাকে বেশি তাপ দেওয়া লাগে? সিসকে বেশি তাপ দেওয়া লাগে। কেন? কারণ তার মধ্যে এখন কী আছে? একটা পোলারিটি বন্ধন বিদ্যমান আছে, কিন্তু এই জায়গায় কোনো পোলারিটি নাই, সুতরাং অন্য কোনো আলাদা বন্ধনও নাই, এই কারণে তাকে ফুটাইতে কম তাপ লাগে। তাহলে আপনাদের এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে